মম ডাকে দাও ছাড়া কেহ নাই তুমি ছাড়া, মম ডাকে দাও ছাড়া কেহ নাই তুমি ছাড়া, কেটে দাও ভব মায়া দাও তুমি আছো বলি আমি আরে ডাকি দয়াল দয়াল
লাল খাজার লাজমিরে ভক্তি জানাই দরবারে কতবদিন ভক্তি আর কাটি দরবারেতে ভক্তি রাখি শেখরি দাউলিয়া নিজামুদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া শাহ জালাল শাহ পরাণ দরবারে ভক্তি রাখি মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণের ধুলি চট্টগ্রামী মাইক ভান্ডারী তব নামটি স্মরণ করি হাইকোর্টে শরফুদ্দিন চিস্তি তব নামে ভাষায় কিস্তি বেলতলি সুলেমান ল্যাংটা স্মরণ করি তোমার নামটা টাঙ্গাইলের ফসি পাগলাম তুমি আল্লাহর অলি উল্লাম ফরিদপুরে সুরেশ্বরী তব নামটি স্মরণ করি আট প্রশিয়ার চন্দ্রপুরী দরবারেতে ভক্তি করি কালু চাঁদের পাট দরবারে ভক্তি জানাই করানো করে কদম চানার টান মস্তান দরবারে ভক্তি রাখিলাম মানিকগঞ্জে আল্লাহ বাজান ওই দরবারে ভক্তি দিলাম হোসেন শাহ বাবা ওয়াইশপুরি তর দরবারে ভক্তি করি আলেক চানার মালেক চান দরবারেতে ভক্তি দিলাম আলেক চান্দের পাট দরবারে ভক্তি জানাই নত শিরে মাতালেরও পাট দরবারে ভক্তি জানাই বারে বারে ঐরাবরের পাট দরবারে ভক্তি জানাই নত শিরে গণিশা বাবার হাত আলি শাহ কান্দু সায়ার সুবাহান শাহ পিতু শাহ বাবা সালাম শাহ আমি করি চরণ আশা নবালিশার পাট দরবারে সালাম ভক্তি প্রেম ভরে বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই শত শত গান কমিটির সভাপতি সালাম জানাই তাহার প্রতি সাজান কবিরের পাট দরবারে ভক্তি জানাই নত শিরে ভক্তবৃন্দ আছে যারা আমার ভক্তি পাবে তারা ইরমা সাহেব আছে যত ভক্তি জানাই শত শত গান কমিটিতে আছে যারা আমার ভক্তি নিবেন তারা চেয়ারম্যান সাহেবরা বসায় আছে সালাম জানাই তাদের কাছে মেম্বার বর্গ আছে যত সালাম জানাই হইয়া নত প্রশাসনের লোক থাকলে পরে সালাম জানাই তাদের ধারে সভা করে যত জনা বন্দি সভা চরণখানা প্রতিপক্ষ শিল্পী যিনি তারে সালাম দিলেম আমি পর্দার আরে মা বোন যত ভক্তি জানাই হইয়া নত হিন্দু শ্রোতা থাকলে পরে নমস্কার দেই তাদের ধারে সভা করে আছে যারা ভক্তি পাবে সব শ্রোতারা কাল সঙ্গীতে আছো যারা ভালোবাসা নিম তারাই আমার প্রতিপক্ষ শিল্পী যিনি তারে সালাম দিলেম আমি ওস্তাদ পিতারা যাক দেওয়ান দেশি খাইল বাউলের গান দরবারে ভক্তি রাখিলাম মা জননীর পাট প্রবা যায় ভক্তি জানায় ভক্ত ভাগায় বাবা মা বাউল বানায় আপন দেশে যায় চলিয়া ঢাকার জেলায় জন্ম বাড়ি কেরানীগঞ্জ থানা ধরি ঢাকা বুড়িগঙ্গার দক্ষিণ পারে ওয়াইশপুর গ্রামটি ধরে খোঁজ করিলে পাবেন মরে তবে এটা হয় পথে ঠিকানা আসল বাড়ির খবর জানি না দুই দিনের মুসাফির খানা ওই যেন রাখেরা পানা লইয়া মাওলা মাইক অপারেটর ভাই যিনি আছেন অনুনয় করে বলবো
বুঝি না। জি জি আচ্ছা, আমাদের সম্মানিত রেখে বসবো, তারপর কর্তাপক্ষ মুরব্বী যারা আছে একটা পালা দিবে, ধারা দিবে, পালা যাই হোক, আমাদের উভয় শিল্পীর জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন। সারাটি রাত্র আপনাদেরকে নিয়ে প্রভু নামের, গুরু নামের, মুর্শিদ নামের, দয়াল নামের গুণকীর্তন করতে করতেই যেন আপনাদের মাঝ থেকে কিছুটা আনন্দ দিয়ে বিদায় নিতে পারি। ধন্যবাদ। তোমার নাম স্মরণে ঘরনি থাকে দয়া ভিক্ষা চাই, দয়াল নাম স্মরণে ঘরনি থাকে দয়া ভিক্ষা চাই, তোমার মতো দরদি কেউ নাই, নাম স্মরণে ঘরনি থাকে তোমার দয়া ভিক্ষা চাই, আমার লাগে তোমার মতো দরদি ডাউন।
আজকে আমাদের যিনি খুব আকর্ষণ যে শিল্পীটার প্রতি আমাদের, উনি আমাদের এই রাখলে উনি গান করবে না, আমাকে না করছে, উনি এখনও না করতেছে। এখন যদি এগুলা চালানোর কারণে যদি গানটাই না করে তাহলে আমরা কার গান শুনবার আমরা কী করবো? এটা আজকে দরবারের পক্ষ থেকে আপনারা কষ্ট করে আসছেন, হচ্ছেন এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা আজকে দয়া করে একটু বন্ধ নাহলে উনি একবারেই না করতেছে, উনি গান করবেন। পাওয়ার জন্য চিনার জন্য
হয় না, টাকা থাকলে হজ করব, জাকাত দিব, তাই না? মুসলমান তো হয়েছি, নামাজ পড়ব, জাকাত দিব, হজ করব, পিতা মাতার খেদমত করব, সব কিছুই করব, সালাত আদায় করব, কারণ কোরআনের মধ্যে বলেছেন আসসালাতুল মিরাজুল মুমিন, কিনা একজন মুমিন ব্যক্তি মেরাজ হয় সালাতের মাধ্যমে। তাহলে এত পথ থাকার সত্ত্বেও আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখানো যায় না, এটা যদি সত্যি হয়, একজন মুমিন বান্দার মেরাজ যদি সালাতের মাধ্যমে হয়, আমি প্রশ্ন না, তারপরে নির্ধারিত হবে কারণ, এটা আমি প্রশ্ন না, এটা হলো যারা আম লোক তাদের প্রশ্ন, তাদের হয়ে আপনার কাছে একটু বলেন। আমি এখানে আসার পরে আমার এক বাবাজি কিছু মূল্যবান বক্তব্য শুনেছি, অনেকগুলো তাফসীর, সে তাফসীরের নাম নিয়ে প্রাক্তন জাতন সম্বন্ধে তিনি অনেক আলোচনা করেছেন। বাবাজির প্রতি আমার ভক্তি এবং প্রণাম। দেখেন এই দুনিয়ার মধ্যে পাক পান জাতন, পাক শব্দের কোন পবিত্র তন অর্থ দেহ নাকি পবিত্র পাঁচটি দেহ, তারা কারা? দয়াল নবী, মাওলানা আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং হুসাইন। এরা যে শুধু বাসারি অবস্থায় পৃথিবীতে আসছে তা কিন্তু নয়, কি তাই না? তারা কিন্তু আমার মধ্যে আপনার মধ্যে আছে, তবে আমি চিনি না। শুধু আমার দয়ালের কাছে, আমার বান্ধবের কাছে আমরা জানতে চাই, চিনতে চাই, এবং চিনে জেনে দেখে যেন ওই রাস্তায় আমরা যেতে পারি, আমরা যেন পথ ভ্রষ্ট না। Yeah.
বালু কোনো আল্লাহ সৃষ্টি করতেন না।
পঙ্গাতলির ভিতরে আল্লাহ রূপটা কিভাবে ফুৎকার করছে এই বিষয়টা আপনি দয়া করে আমাকে বলতে পারেন? সবচেয়ে খারাপ যে রুহ সেটা হলো রুহু হায়ানি। তাহলে দেহ হলো পাঁচটা, রুহু হলো পাঁচটা, তাহলে এত বড় খারাপ যে রুহটা এটা আল্লাহ কার মধ্যে ফুটছে? এই রুহটা তখন কোথায় পালায়? পাঞ্জাতন কি অচেতন রয়? ধ্বংস আছে নাকি? যদি তাদের ধ্বংস থাকে তাহলে তাদের
করে কোনো লাভ আর আছে? আর যদি বলেন যে না তারা ধ্বংস হয় না, তাহলে ওই মানুষটা মরতেই পারে। আবার বলতে পারেন মানুষ তো মরে না, দেহটা তো চলে যায়, তাই না? তাহলে এই ধ্বংসটা আসলেই আছে কিনা আমাদেরকে একটু বোঝাবে। যদি ধ্বংস থাকে তাহলে কিভাবে থাকে? যদি বলেন যে না ধ্বংস নাই, তাহলে সেটা কিভাবে অবস্থান করে? এই বিষয়গুলি আপনাদেরকে দয়া করে কিছু বলতে চাই। যেখানে একত্রিত করা হয় সেটার নাম হয় মেলা, তাই না? মেলা মানে অনেক, অনেকগুলো মানুষ, অনেকগুলো দোকান যেখানে একত্রিত হয় সেটাকে বলা হয় মেলা। আর অনেকগুলো সাধু যেখানে একত্রিত হয় সেটাকে বলা হয় সাধু সঙ্গ। তাই পদকর্তা আত্মার বিজ্ঞান বাবা লালন সাঁইজি তিনি তার পবিত্র কালামে বলেন, দয়া মা।
ভেবে বলে ফকির লারু সেই দিক কবে আমার দেহের মধ্যে একটি রোগ এটা ওষুধ খাইলে চলে যাবে কবিরাজ দেখাইলে চলে যাবে তাই না মানুষ তো কত ধরনের রোগী আছে ওষুধের প্রয়োজন মানুষের দেহের মধ্যে সবটাইতে বড় একটি রোগ যেটা হলো চরিত্র রোগ এই চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায় পৃথিবীর কোন ঔষধ আছে যেটা দিয়ে এটা ভালো হবে একটা খারাপ মানুষ কত মানুষ খুন করছে এমন একটা পাগলের হাতে পড়ছে চেহারাটা দেখা মাত্র হাতের থেকে পিস্তল পড়ে গেছে কি আর চলবে সেখানে তাহলে একজন সাধু গুরুর কৃপা দৃষ্টিতে যদি একটা খারাপ মানুষ ভালো হয় একটা চরিত্রহীন মানুষ ভালো হয় তাহলে আমার মতন পাপিষ্ঠ আপনার দুয়ারে দাঁড়িয়েছি আপনি কতটুকু দয়া করবেন একটু আপনি খেয়াল করবেন আজ আমি শিষ্য নয় যে আপনাকে প্রশ্ন করব আমি আপনার ভক্ত আমি একটি সমুদ্রের মধ্যে আছি পানা হয়ে ভাসতেছি দয়া করে আপনি আমাকে আপনার কৃপা দিয়ে একটু কুল করে দিবেন তবে আমি বাঁচতে পারব সাধুর গান গাবে
আপনাদের মনে খোরাক দিবে এমন কোন ভাষা ভাইলেন্ট একটু দেন গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং ভক্ত বাংলাদেশের সুনামধন্য গায়িকা রুমা সরকার। উনি ভক্তের পক্ষে অভিনয় করবেন, আলোচনা করবেন এবং আমি অধমকে গুরু পক্ষ বলতে বলা হয়েছে। মূলত পক্ষে গুরু আপনারা, আপনাদের কথাগুলি আমি আমার মন দিয়ে বলব। এর মাঝে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা জ্ঞানী গুণী সাধু গুরু বৈষ্ণব যিনারা আছেন নিজ গুণী আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ধন্যবাদ জানাই কর্তাপক্ষকে, কারণ আমাদের এই গান নিয়ে খুব বিতর্ক চলছে বর্তমান, তো অনেকে আবার একটু চালাকি করেন, একটু বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন মোবাইলগুলি, বন্ধ করেন মোবাইলে, বন্ধ করেন। সমস্যা করতেছে, সমস্যা না হলে তো কোনো অসুবিধা ছিল না, সমস্যা এটার জন্য দায়ী আপনার, যারা ইউটিউব চ্যানেল করেন তারা কষ্ট দিবেন না দাদা ভাই, এটা বন্ধ করেন দাদা, একটু ঘুরান দাদা, দাদা